কেমন আছেন সবাই? আজ ইলাস্ট্রেটরের পঞ্চম ক্লাস। আর যারা পূর্বের ক্লাসগুলি মিস করেছেন, আমার ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন, ওই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসগুলি দেখে আসতে পারেন। কারণ আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে যাই, অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায় বলতে, ওইটা আমি পরে টিউটোরিয়ালে ঠিকই বলে দিই। বা এক একটা টিউটোরিয়ালে অনেক শুধু ওই রিলেটেড কাজ না, আরও বিভিন্ন শর্টকাট কি বা আদার্স কিছু কাজ এসেই যায়, ওকে, কাজের প্রয়োজনে। সো এইসব জিনিস আপনি মিস্টেক করে যেতে পারেন। সো স্টেপ বাই স্টেপ ভিডিও দেখলে আপনি এইসব বুঝতে পারবেন। আজকে আমরা পেন টুলের কাজ শিখব। পেন টুলের মধ্যেই শুধু চারটা টুলবার আছে, সো আমরা সবগুলোর কাজই আজকে দেখব। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, ফার্স্ট আমরা ইলাস্ট্রেটরে যাই। এখানে দেখুন, এখানে পেন টুল, পেন টুলের শর্টকাট হচ্ছে পি। ওকে, এই পাশে লেখাই থাকে পেন টুলের শর্টকাট, এই পাশে লেখাই থাকে, বা অন্য কোনো টুলবারের কাজে শর্টকাট কী কোনটা এটা পাশে লেখাই থাকে। যাক, পেন টুলের মধ্যে আরও আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। ওকে, এইগুলো সব শর্টকাট কী পাশে আছে। পেন টুল, পেন টুল সব থেকে গুরুত্বপূর্ণ একটি টুল, ইলাস্ট্রেটর ফটোশপে যেটা বলেন, ডিজাইনের ক্ষেত্রে অলওয়েজ আমাদের কাজে লাগে এই পেন টুলটা। সো এই পেন টুলের কাজ দেখার আগে আমি আপনাদের ফার্স্ট বলি, আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, এরপরে ভিডিওতে ক্লিক করবেন। এইখানে আমার যারা ফটোশপের পেন টুলটা মিস করেছেন, তারা এখান থেকে আপনি এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটি অনেক কাজে লাগবে আপনাদের, পেন টুল সম্পর্কে অনেক আইডিয়া পাবেন এখান থেকে। আর আজকে যেভাবে দেখাচ্ছি, এরপরে মনে হয় না ওইটা দেখার দরকার হবে। আর আমার ফটোশপে যারা ক্লাস করেছেন, তারা তো জানেনই পেন টুলের কাজ। ওকে, যাই হোক, তারপরেও অনেকে আছে যারা ইলাস্ট্রেটর থেকে শুরু করে, সো তাদের জন্য আজকে আমার এই পেন টুলের কাজ দেখানো। ওকে, ফার্স্ট আমি এখানে দেখি পেন টুল, আমি পেন টুল সিলেক্ট করলাম। ওকে, এখানে দেখুন আমার স্টক কালার আমি অফ করে নিলাম, ফিল কালার আমি রেড করে দিই। এখন আমি পেন টুলে জাস্ট এই আর্টবোর্ডের উপরে এসে আমি একটু জুম করি, এখানে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করব। এই যে ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট, আমি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলে ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট এখানে চলে আসছে। এরপরে আমি সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, মাউসের লেফট বাটনে ক্লিক করলে আমার এটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। ওকে, এখন আমি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম। এই দেখুন, এটা যেহেতু ফিল কালার রেড আছে, সো এখানে রেড কালার আসছে। এরপরে আমি জাস্ট এখানে ক্লিক করলাম এবং এখানে আগের ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্টের সাথে আমি এটা মিলিয়ে দিলাম। এই যে, ঠিক আছে, এটা আমার রেক্ট্যাঙ্গেল সার্কেল হয়ে গেছে, এই দেখুন। ঠিক আছে, এখান থেকে আমি কালার অফ অন করতে পারতেছি। আর এইখানেও সেম, ফিল কালার অফ করে আমি স্টক কালার অন করতে পারতেছি, এটা পেন টুলের। ঠিক আছে, আবার পেন টুল সিলেক্ট করি, আমি এইভাবে যে কোনো লাইন ড্র করতে পারি আমার ইচ্ছা মতন। এখানে আপনি যেদিকে নেবেন, জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করলে এই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড হবে। মনে করেন আপনি এইখানে এই লাইনটা নেবেন, সো এইখানে ক্লিক করবেন, অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। ওকে, এটাই পেন টুলের কাজ। আর আপনি জাস্ট এইখান থেকে যদি অফ করতে চান, কিবোর্ডের স্কিপ চাপ দিবেন, বা এখানে কাজ করছেন আপনি মুভ সিলেকশন টুলে ক্লিক করবেন। ওকে, বা কিবোর্ডের স্কিপ চাপ দিবেন, এটা অফ হয়ে যাবে, বা ওই পেন টুলের কাজটাও ওইখানে স্টপ থাকবে। ঠিক আছে, আপনি এটা সিলেক্ট করে এখান থেকে ফিল স্টক কালার চেঞ্জ করতে পারেন। যাই হোক, এটা হচ্ছে পেন টুলের একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে, আপনি এখানে ক্লিক করলেন, আপনি অ্যাঙ্কর পয়েন্টটা এখানে অ্যাড করলেন, আপনি চাচ্ছেন যে এই সমানভাবে এই লাইনটা ড্র হবে। আপনি এইভাবে করলে, গাইডলাইন যদি অন থাকে তাহলে এভাবে সমান পাবেন। আবার কিবোর্ডে যদি শিফট প্রেস করেন, আপনি দেখেন অ্যাঙ্কর পয়েন্ট যেদিকে নেবে এটা সমান থাকবে। ঠিক আছে, শিফট প্রেস করে আপনি যেদিকে যাবেন এটা সমান থাকবে, এদিকে আসবেন সমান থাকবে। ঠিক আছে, শিফট প্রেস করে। ওকে, এই একটা অপশন। আবার আরেকটা অপশন আছে, এখানে আপনি সিলেক্ট করে, আমি এখানে চাচ্ছি যে একটু রাউন্ডেড হবে। ওকে, আমার এই লাইনটা রাউন্ডেড হবে, তাহলে আমি কি করব, এইখানে আমি সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্টে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, আমি কিন্তু ক্লিক করে আর ছাড়ি নাই। যেমন আগে এটা কিন্তু ক্লিক একটা ক্লিক করছি, লেফট বাটনে একটা ক্লিক করছি, মাউসের লেফট বাটনে একটা ক্লিক করছি। ঠিক আছে, আমি কিন্তু এটা একটাই ক্লিক করছি। এখন আমি এটা ডিলিট করে দিই। এই পেন টুলে আমি ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম এবং সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্টে এসে আমি ক্লিক করে আর মাউসের লেফট বাটন আমি কিন্তু ছাড়ি নাই, আমি ক্লিক করে চেপে ধরে রাখছি, মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে রাখছি, যার জন্য এটা রাউন্ডেড হয়েছে। ঠিক আছে, এটা এটা দেখুন, আমি উপরে নিচে করতেছি, এটা আপ ডাউনে রাউন্ডেড হচ্ছে। ঠিক আছে, এখানে আপনি আরেকটা
দেখুন এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট চলে গেছে, আবার এখানে এদিকে রাউন্ডেড হচ্ছে। সো এখানে আমি যদি কিবোর্ডের অল্টার প্রেস করে মাইনাস ক্লিক করি তাহলে এটা আমার চলে যাবে, ঠিক আছে। এখন এখানে আপনি আবার ক্লিক করে মাউসের লেফট বাটনে চেপে ধরে নিয়ে আপনি আবার এটা রাউন্ডেড করতে পারেন, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করে চেপে ধরে নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে নিয়ে আমি এটা ক্লিক করলাম। এবার কিবোর্ডের অল্টার প্রেস করে এই পয়েন্টটা আমি ছাড়িয়ে নিব, ঠিক আছে। নাইতো আপনার এই পয়েন্টটা যদি না ছাড়ান, আপনার তো এখানে নাও দরকার হতে পারে, এখানে আরেকটু রাউন্ডেড করবেন। সো এই ক্ষেত্রে আপনার কিবোর্ডের অল্টার প্রেস করে এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটা ছাড়িয়ে নিতে হবে। এটা ছাড়ালাম, এরপরে দেখুন আরও ডাউনে ডিপলি আমি যেতে পারতেছি। আবার এটা কিবোর্ডে অল্টার প্রেস করে ছাড়ালাম, এখন আমি উপরের দিকে যাব। এই যে ঠিক আছে, এই যে এটা হয়ে গেল একটা লাইন, ঠিক আছে। সো এটা রিমুভ করে দিই, আপনাদের বুঝতে যদি সমস্যা হয় আমার আমি আরও ভালোভাবে দেখাচ্ছি, কারণ এইভাবে অনেকে বুঝবে না। আমি একটা স্টার নিয়ে আসি, পেন টুল দিয়ে আমি এই স্টারটা কীভাবে ড্র করব। ওকে, এক সিম্পল, শুধু নতুনদের জন্য এটা পেন টুল। আমি ফার্স্ট একটু জুম করে নেবেন, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা এখানে রাখবো, এখানে। এটা তো রাউন্ডেড হবে না, এটা তো আর রাউন্ডেড হবে না, একটু বড় করে নেবেন তাহলে পারফেক্ট করতে পারবেন। এখানে আমি এবার এই পয়েন্টে আসব, পয়েন্টে আসলে এটা সিলেক্ট হলো, এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব, মাউসের লেফট বাটনে ক্লিক করব। ওকে, এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব, এই ক্লিক করলাম, এটাও সেম সেম, এবং এই অ্যাঙ্কর পয়েন্টে মিলিয়ে দিব। ওকে, এখন আমার পিছনের ইমেজটা আমি ডিলিট করে দিই। এই দেখুন এটা কিন্তু স্টার হয়ে গেছে। এখন এটার স্টক কালার অফ করে দিয়ে আমি ফিল কালার ইয়েলো করে দিলাম। এই যে আমার স্টার হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু খুব সিম্পল, গত টুলসে আমি দেখেছি ডাইরেক্ট সিলেকশন টুল। এই যে এখানে আপনি এটা ছোট বড় করতে পারেন, ঠিক আছে, জাস্ট দেখালাম। আর এরপরে আছে আর একটা স্টার আছে এখানে, এই স্টারটা কিভাবে করব। এখানে দেখুন, এখানে সেম একইভাবে, ঠিক আছে, সেম একইভাবে। এই যে জাস্ট এই পয়েন্টগুলো আপনি অ্যাড করবেন, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটা অ্যাড করে নেবেন। এখন দেখুন আমি আপনাদের প্রবলেমটা বলতেছি, এইখানে আমি কিন্তু এখন বুঝতেছি না যে এইখানে কোথায় আমি ক্লিক করলে আমার এই পয়েন্টটা ঠিক হবে। আমি এই ক্ষেত্রে ডিজাইনের এই অপাসিটিটা কমায় নিতে হয়, কিবোর্ডের স্কেপ চাপ দিবেন, স্কেপ চাপ দিলে এটা চলে যাবে। এরপর সিলেকশন টুলে ক্লিক করে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করে এর অপাসিটিটা 10% করে দিলাম। এই দেখুন 10% করে দিলেই এই অপাসিটি কমে গেল এবং এটা আমি দেখতে পারতেছি। এখন আবার পেন টুলে ক্লিক করব, ঠিক এইখানে ওর সাথে আপনি জাস্ট আগে যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে শেষ করেছিলেন ওই অ্যাঙ্কর পয়েন্টে আবার ক্লিক করবেন, তাহলে ওর সাথে ওলে অ্যাটাচড হয়ে যাবে, ঠিক আছে, আগের অ্যাঙ্কর পয়েন্টে অ্যাটাচড হয়ে যাবে। এরপরে আমি এখানে মিক্সড করে দিলাম, এরপর আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি ডিলিট করে দিই এবং এটার অপাসিটি 100% করে দিব। এরপরে আমি স্ট্রোক কালার বাড়িয়ে দিব, এই যে ঠিক আছে, আমার কিন্তু ওই স্টারের মতন হয়ে গেছে, ভিতরে ফিল কালার আছে, বাইরে স্ট্রোক কালার আছে। ওকে, এটা এইভাবেই বিভিন্ন ডিজাইন করে, এটা জাস্ট বেসিক। এরপরে আমি আর একটা জিনিস দেখাই, এরপরে আমি ফ্লায়ার আসব, এটা একটা ফ্লায়ার ডিজাইন। তো অনেকে ভাবে যে এই ডিজাইনগুলো কীভাবে করে, আসলে এই ডিজাইন নিজের কাছে, আপনি এটাকে যেভাবে সাজান, এটা কিন্তু খুব ভালো একটা ডিজাইন। সো আমি এটা ছোট করি, এটা দেখুন এই শেপগুলো কীভাবে তৈরি করে। আমি পেন টুল নিব, ঠিক আছে, পেন টুল নিয়ে আপনি কালারটা সিলেক্ট করে নিতে পারেন, এখান থেকে জাস্ট কালার পিক করে নিলাম। এখান থেকে আমি শিফট প্রেস করে আপনি সমান করে নিতে পারেন, সোজা, একেবারে সোজা। এই যে অ্যাঙ্কর পয়েন্টে আমি এখানে জাস্ট মাউসের লেফট বাটনে একবার ক্লিক করতেছি, ঠিক আছে। এই যে হয়ে গেল আমার এই ডিজাইনটা, এখন এই ডিজাইনটা করব। জাস্ট একটা ক্লিক করে আমার যে ডিজাইনটা ওইখানে আমি সিলেক্ট করে নেব, ঠিক আছে। এখানে এই কালারটা একটু ব্লু করে দিব, এই যে হ্যাঁ। এখন এখানে কিন্তু একটা ইমেজ আছে, ঠিক আছে, এটা ইমেজ মাস্কিং করা, ওইগুলো আমরা পরে শিখব। এখানে আমি জাস্ট দেখাচ্ছি এই দুইটা শেপ এবং এই এই যে দেখতেছেন যে লাইন আর্টটা, যে যে স্টক লাইনটা, এইটা আমরা কিভাবে করব। এইটাও সেম, ফিল কালারটা অফ করে দিব এবং স্টক কালারটা অন করে নিব। এখানে জাস্ট এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এবার স্কিপ দিব, এই লাইনের কাজ শেষ। এখন এখানে আসব,
এই কর্নার অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করব এবং এই কর্নারে অ্যাড করব, এই কর্নারে অ্যাড করব। ওকে, এখন আমি স্কিপ প্রেস করব এবং সিলেকশন টুল দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এখন এই দুইটা আমি সিলেক্ট করব, এটা ফার্স্ট সিলেক্ট করলাম এবং কিবোর্ডে শিফট প্রেস করে আমি এটা সিলেক্ট করলাম এবং এই স্ট্রোক লাইন আমি এই কালারটা চেঞ্জ করে দিলাম। দেখুন আমার কিন্তু আমি শেপ ক্রিয়েট করে ফেলছি। ওকে, আমি কিন্তু অলরেডি এই ডিজাইনটা করে ফেলছি। এখন জাস্ট টেক্সট আর আইকন বসাইলে এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, আর এখানে একটা ইমেজ বসাইলে, ঠিক আছে, ডিজাইন নিজের কাছে। এটা আমি পেন টুল দিয়ে করছি, অনেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে করে, যার যেইটা ইচ্ছা, যার কাছে যেইটা ইজি লাগে, ঠিক আছে। তো ফ্লায়ার এই জিনিসটা বুঝলাম, এইগুলো আমি তো এই পেন টুলের কাজ দেখালাম একেবারে সিম্পল, জাস্ট আপনার কর্নার যেগুলা মাউসের একটা ক্লিক করতে হয়, কিন্তু যেখানে রাউন্ডেড শেপ আসে ওই ক্ষেত্রে আমার কী কী করবো। এইখানে আমি ইলাস্ট্রেটরে একটা ক্রিটিক্যাল ডিজাইন নিয়ে আসছি, এখানে আমার এখানে সবই রাউন্ডেড, এখানে কোনো কর্নার কোনো অপশানই নাই কর্নারের। এখানে জাস্ট পেন টুলটা নিব, এখানে বড় করে নেবেন, এখানে এটা ব্লু কালার করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। স্ট্রোক লাইন বাড়িয়ে নিলাম, এখানে আমি ফার্স্ট এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এখন এই যে এই কর্নারে আমি অ্যাড করে মাউসের লেফট বাটনে ক্লিক করব, কিন্তু আমি ছাড়বো না, এবং টেনে ধরে নিয়ে আমি ডানের দিকে সরাবো, ডানের দিকে মুভ করাবো, এবং আমি এটা বুঝে যাব, ঠিক আছে, এই যে আমি সরাচ্ছি এই যে লাইনটা যাচ্ছে, আমি এটা বুঝে যাব যে কখন আমার এটা ছাড়তে হবে। আমি এখানে ডানে আমি ঘোরাবো এবং উপরে উঠাবো। আমি আবারও বলছি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, আমি মাউসের লেফট বাটন টেনে ধরে চেপে ধরে নিয়ে আমি এখানে ডানের দিকে সরালাম এবং উপরের দিকে সরালাম, আবার ডানে সরালাম, আবার উপরে সরালাম। এখানে অ্যাডজাস্ট যখন হয়ে যাবে তখন আমি মাউসের লেফট বাটন ছেড়ে দিব। ওকে, এটা আপনারা প্র্যাকটিস করতে করতে এটা আপনারা পেন্টুলে এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে, একবারে কোনো কিছু হয় না, জাস্ট প্র্যাকটিস করবেন বেশি। এখন আমার এটা পারফেক্টলি মিলে গেছে, সো এখন আমি মাউসের লেফট বাটন ছেড়ে দিব, আমি ছেড়ে দিচ্ছি। এখানে দেখুন আমি ছাড়ার পরে এখানে এই কালারটা চলে আসছে, আর এখানে এই পেন্টুলের সাথে এটা রাউন্ডেড হচ্ছে কিন্তু ছাড়াচ্ছে না। এর জন্য আমি তো বলছি কিবোর্ডের অল্টার চেপে, এখানে অল্টার চেপে এই জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে মাউসে লেফট বাটনে ক্লিক করব। এই দেখুন ওই পয়েন্টারটা, ওই পয়েন্টারটা ছাড়িয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এইখানে ক্লিক করে আমি জাস্ট এটার সাথে মিলাবো এবং কিবোর্ডের অল্টার এবং মাউসে লেফট বাটনে ক্লিক করে এটা আমি ছাড়িয়ে নেব, ঠিক আছে। এই দেখুন এবার সিলেকশন টুল নিলাম, এখানে দেখুন আমি কিন্তু অলরেডি এই লাইনটা আর্ট করে ফেলছি। ওকে, এখন পেন টুলে যাব, আবার এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করি, এইখানে সিলেক্ট করব, মাউসের লেফট বাটনে প্রেস করে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে রাখবো এবং একটু ডানে সরিয়ে নিচের দিকে নেব, ঠিক আছে। এটা আপনার বুঝে যাবেন কখন উপরে নামাইতে হবে, কখন নিচে নামাইতে হবে। জাস্ট এই যে আবারও ক্লিক করলাম, এই যে এখন কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, মাউসের লেফট বাটন চেপে ধরে নিয়ে আমি একটু নিচের দিকে সরালাম, এর জন্য এটা পারফেক্টলি হয়ে গেছে। এখন অল্টার প্রেস করে স্কিপ প্রেস করব। ওকে, এই লাইনটা এখানে শেষ। এখন আমি সেম এখান থেকে আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, আবার এখানে মিলিয়ে জাস্ট মাউসটা ড্র্যাগ করে, আমি মাউসের লেফট বাটন কিন্তু ছাড়ি নাই, এখন এটা ছাড়াইতে হলে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। ওকে, আবার সিলেকশন টুল সিলেক্ট করে আমি বাইরে আসব, আবার পেন টুল সিলেক্ট করব, এখানে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, আবার এখানে এসে এটা আমি মাউসের লেফট বাটন চেপে ধরে নিয়ে আমি এটা একটু মুভ করলেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা ছাড়াতে আমার কিবোর্ডের অল্টার প্রেস করে আমার মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। ওকে, এ দেখুন শেপটা চলে আসতেছে। এখন আমি এই দেখুন এটা কিন্তু আমার সিলেক্ট আছে, আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু আরেকটা নতুন পয়েন্ট হবে, তারপরে অনেকে সমস্যা হতে পারে, এর জন্য সিলেকশন টুল বাইরে ক্লিক করে, সিলেকশন টুল সিলেক্ট করে আপনি বাইরে ক্লিক করে আবার পেন টুলে আসবেন বা স্কিপ প্রেস করবেন। ওকে, এইটা আমি একইভাবে দেখাচ্ছি, এই এইখানে মাউসের লেফট বাটন প্রেস করে আমরা এখন এটা ছাড়াবো, কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করবো, সেম একইভাবে, আমি আর বলছি না, এটা আপনারা করে নেবেন। এখন আমি কিবোর্ডের স্কিপ প্রেস করব, এটা যেহেতু সিলেক্ট করা আছে সিলেকশন টুল সিলেক্ট করব এবং বাইরে ক্লিক করব, আবার পেন টুলে যাব, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে মাউসের লেফট বাটন প্রেস করে এটা আমি সিলেক্ট করলাম, এখন স্কিপ প্রেস করে আবার সিলেকশন বাইরে সিলেক্ট করলাম,
পেন টুল নিয়ে আবার এটা আমি আবার অ্যাটাচ করে দিলাম। ওকে, এখন ব্যাকগ্রাউন্ডটা আমি একটু রিমুভ করে দিই। এই দেখুন আমার কিন্তু এইটা চলে আসছে, কিন্তু এইখানে একটু প্রবলেম আছে দেখছেন। এই প্রবলেমটা এখন সমাধান করবেন কিভাবে, জাস্ট এটা সিলেক্ট করবেন, আমরা সিলেকশন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এইটা একটু ডাউনে করে দিবেন। এই যে এই দেখুন এটা ঠিক হয়ে গেছে। আবার এটা সিলেক্ট করবেন, এটা জাস্ট একটু ডাউনে করে দিবেন, আবার এই ওকে। এই যে আমি এখন ইচ্ছা করলে এইগুলো করা যায়, কিন্তু এতে টিউটোরিয়াল অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, পেন টুলের কাজ এটাই, আপনার জাস্ট বিভিন্ন শেপ আপনি এভাবে সেম করতে পারেন। আবার অনেক সময় অনেক শেপ আছে আপনি সেম টু সেম কপি করতে পারবেন না, এর জন্য অন্য টুলের ব্যবহার করতে হয়। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন পেন টুলের কাজ কিভাবে। পেন টুলে আপনি লাইন আর্ট করতে পারেন বা ফিল কালার অন করে আপনি এটা ফুল একটা শেপ আনতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতন যে কোনো শেপ ড্র করতে পারেন, আর যেভাবে রাউন্ড এটা আপনি করে এটা কিবোর্ডের অল্টার প্রেস করে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা ছাড়াবে। ঠিক আছে, এই যে এইগুলো আসলে তেমন কিছুই না, খুব ইজি, জাস্ট প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। ওকে, আমি এইগুলো ডিলেট করে দিচ্ছি। এখন আসি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, দেখি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি। এর জন্য আমি স্টক কালারটা অফ করে ফিল কালারটা অন করে দিই। এখন আমি একটা শেপ তৈরি করি রেক্টেঙ্গেল। ওকে, এটা পেন টুল দিয়ে আমি একটা শেপ তৈরি করছি। ঠিক আছে, এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এখানে দেখুন এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে বলেন তো, এখানে চারটা আছে। এখানে এই দেখুন, আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব তখন আমার অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাবে, একটা দুইটা তিনটা চারটা, কারণ আমি পেন টুল দিয়ে আমি চারটা অ্যাঙ্কর পয়েন্টই তৈরি করছি। এখন আমি যদি বাড়তি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই আর ডিজাইনের ক্ষেত্রে, তখন এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটার কাজ কি, আমি মাঝখানে এই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করলাম। ঠিক আছে, এখানে দেখুন, এখানে আমি এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে এখানে এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, যেহেতু আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি আর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি। এখন আমি এইটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি এটা ক্লিক করি, আমি কিন্তু এইটা একটু ডাউন করে দিতে পারি। ঠিক আছে, আমি ডাইরেক্ট সিলেকশন টুলে এটা দেখাইছি। সো এইভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমরা বিভিন্ন ডিজাইন আনতে পারি। এখানে আমি যদি আরও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, এই একটা একটা, এখানে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট জাস্ট এখানে এভাবে শিফট হবে। ঠিক আছে, এই বা আমি এইদিকে সরালাম, এইদিকে সরালাম, চার্ট করে অনেকে এইভাবে। ঠিক আছে, এই ডিজাইন তো নিজের কাছে, এখানে বলার কিছু নেই। আমি যদি চাই এইটা এই বরাবর আসবে, তাহলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, এখানে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এরপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে এই যে এই, ঠিক আছে, এই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা। ওকে, আন্ডু দেই। এরপরে আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। মনে করি যে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা ভুল হয়েছে, সো আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট করব। ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে জাস্ট এই দেখুন এখন মাইনাস চলে আসছে, এখানে আমি যখন ক্লিক করব তখন অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট হয়ে যাবে এবং এটা পূর্বের অবস্থায় চলে আসবে। এখন আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট করি, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাটাচড হয়ে যাবে। এই যে ঠিক আছে, আন্ডু দি। আমি যদি এইটা মাইনাস করি, তাহলে এইটা অ্যাটাচড হয়ে যাবে, পাশাপাশি যে অ্যাঙ্কর পয়েন্ট পাবে ওইটা অ্যাটাচড করে নেবে। আমি যদি এইটা এই অ্যাঙ্কর পয়েন্টটা রিমুভ করে দিই, তাহলে এইটা এইটা অ্যাটাচড হয়ে যাবে। এই দেখুন, ঠিক আছে। যাই হোক, আমরা এইটাও শিখলাম যে এই পেন টুলের কাজ শিখলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট মানে অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করা। এরপর আসি অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, এই টুলের কাজ খুবই ভালো, প্রায় সময় কাজে লাগে অনেক রাউন্ডেড ডিজাইনের জন্য, রাউন্ডেড শেপ ডিজাইন করার জন্য। যেমন ধরি এটা আমার, এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেখলাম এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, যে আমি চাচ্ছি যে এখানে একটু রাউন্ডেড ভাব আসবে। ওকে, অনেক বিজনেস কার্ডে অনেক ফ্লাইট ডিজাইনে আপনারা এটা দেখতে পারবেন। এরপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, জাস্ট এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে নিয়ে আপনি সরালেই এটা রাউন্ডেড হয়ে যাবে। এই যে এইরকম শেপ অনেক আছে। ঠিক আছে, আমি এই দুইটা সিলেক্ট করে আমি এটা উপরে নিয়ে যাই, দেখুন এই যে এইরকম শেপ কিন্তু আপনারা অনেক জায়গায় দেখবেন। ঠিক আছে, এই যে একেবারে নিচে ফুটারের দিকে একটু বড় করে দিই। ফুটারের দিকে এমন ডিজাইন নাই, খুব কমই ডিজাইন আছে। সো এইভাবে জিনিসটা করে, আমরা যদি
পেন টুল দিয়ে এই সেম জিনিসটা করতে চাই, তাহলে কি হতো? এই দেখুন, আমি জাস্ট আমি এইখানে একটা রাউন্ডেড নিচ্ছি, আবার যদি এইখানে নিই, তাহলে এখানে দেখুন আমি বড় করলে দেখা যাবে এখানে কিন্তু একটা কর্নার রয়ে যায়, ঠিক আছে, ভালোভাবে ফিনিশিং হয় না। তারপর পেন্টুল দিয়ে এটা ভালোভাবে ফিনিশ করা যায়। যাই হোক, মূলত এই শেপগুলি এইভাবে ডিজাইন করে, ঠিক আছে। আপনি পেন্টুল দিয়ে আপনি এইভাবে জাস্ট কর্নার নিলেন, এরপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, এরপরে আপনি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনি এটা রাউন্ডেড করতে পারেন, ঠিক আছে, আর কার্ভ করতে পারেন। আর এটা দেখুন, আর একটা জিনিস দেখায় যে এখানে আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, একটা দুইটা দুইটা, আমি এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পরে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আমি এইখানে একটা করলাম, আবার আর একটা করলাম, ঠিক আছে, এভাবে বিভিন্ন ডিজাইন করে। সো আজকে আমার মনে হয় না যে এই টিউটোরিয়ালে কারো কোথাও সমস্যা থাকা উচিত, আর যদি আপনাদের কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। সো আজকে আমরা এই চারটা টুলে কাজ শিখলাম, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, জিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। ওকে, সো কারো কোথাও যদি সমস্যা থাকে, আমি আবার বলছি, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাবেন, বা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। ওকে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি, পরবর্তীতে আমরা খুব ভালো একটা টুল বারের কাজ শিখবো, পরবর্তী ক্লাসে কার্ভারটার টুলের কাজ শিখবো। ওকে, এটাও খুব ভালো একটা টুল, অনেক ভালো ভালো ডিজাইন এই টুল বার দিয়ে করা যায়, অনেকেই জানে না যে এই টুল বার দিয়ে কীভাবে ডিজাইন করে। সো নেক্সট ক্লাসে আমরা কার্ভারটার টুলের কাজ শিখবো। ওকে, সো আজকে এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।